ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচ হেরেছে 5 রানে। অথচ বিরাট কোহলির কর্মকাণ্ডের জন্য পেনাল্টি হিসেবে বাংলাদেশ পেতে পারত 5 রান, জিতে যেতে পারত ম্যাচটাও। ঘটনা বর্ণনা করা যাক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভার চলছে। আকসার প্যাটেলের করা দ্বিতীয় বলটা ডিপ ব্যাকওয়ার্ডে থাকা ফিল্ডার আর্শদীপ সিংয়ের দিকে ঠেলে দিলেন লিটন দাস। সেই বল কুড়িয়ে উইকেট কিপার বরাবর থ্রো করলেন আর্শদীপ। কিন্তু বল দিনেশ কার্তিকের হাতে আসার আগেই ব্যাকওয়ার্ড অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বিরাট কোহলি একটা শ্যাডো থ্রো বা ফেক থ্রো করলেন। অর্থাৎ কোহলির হাতে বল না থাকা সত্ত্বেও তিনি বল থ্রো করার ভান করলেন। উদ্দেশ্য, রান নেয়ার জন্য প্রান্ত বদল করতে থাকা দুই ব্যাটার লিটন এবং শান্তকে বিভ্রান্ত করা। কোহলি এখানে যেটা করলেন সেটাকে ক্রিকেটের ভাষায় বলা হয় ফেক ফিল্ডিং। আইসিসির নিয়ম অনুযায়ী ফেক ফিল্ডিং করার কারণে দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে ফিল্ডিং দলকে 5 রান জরিমানা করতে পারেন। দর্শক, আপনাদেরকে মনে করিয়ে দেই, বাংলাদেশ কিন্তু ম্যাচ হেরেছে সেই 5 রানেই। অর্থাৎ যদি বিরাট কোহলির ফেক ফিল্ডিংয়ের ঘটনাকে অনফিল্ড আম্পায়ার পেনাল্টি হিসেবে বিবেচনা করতেন, তাহলে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হতো অতিরিক্ত 5 রান, সেই সাথে বলটিও ডেড বল হিসেবে বিবেচিত হতো। সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচ জিতেও যেতে পারত। ম্যাচ শেষে বাংলাদেশের সহ অধিনায়ক নুরুল হাসান সোহানও আফসোস করেছেন 5 রান পেনাল্টি না পাওয়া নিয়ে। না, অবশ্যই এটা তো ধরেন মাঠ তো ভিজা, আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখছি। ইভেন্চুয়ালি আমার কাছে মনে হয় যে যখন আমরা কথা বলি একটা ফেক থ্রো ছিল, 5 রান পেনাল্টি হয়তো বা হতে পারতো, যেটা আসলে আমাদের দিকে যেতে পারতো, বাট আনফর্চুনেটলি ওটা আসেনি। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাও। আবার ফিরে যাই মাঠে। বিরাট কোহলি ওই ফেক থ্রো করার পর অনফিল্ড আম্পায়ারকে তাৎক্ষণিক বিষয়টা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এর প্রেক্ষিতে আম্পায়াররা বলেন এমন কিছু তাদের চোখে পড়েনি। ওদিকে বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ ছিল তখনও বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম আম্পায়ারদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন। সে সময় আম্পায়াররা বলেন তারা এমন কিছুই দেখেননি। দিন শেষে কথা হলো কেউ ফেক থ্রো করেছে কিনা এবং এর বিপরীতে তাদেরকে পেনাল্টির আওতায় আনা হবে কিনা, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে শুধু আম্পায়ারের হাতেই। তারা যখন বিষয়টা খেয়ালই করেননি তখন এখানে কারোরই কিছুই করার নেই। এখানে জানিয়ে রাখা ভালো, ভারতের বিপক্ষে ম্যাচ হারের জন্য বাংলাদেশ দলের কেউই পেনাল্টির 5 রান না পাওয়াকে দায়ী করছেন না, কিংবা কেউই বলছেন না পেনাল্টির ওই 5 রান পেলে আমরা জিতে যেতে পারতাম। হারের কারণ হিসেবে খেলোয়াড়রা নিজেদের ব্যর্থতাকেই স্বীকার করে নিয়েছেন। তবে তারা বিশ্বাস করেন পেনাল্টির ওই 5 রান তাদের পাওয়া উচিত ছিল। ফেক ফিল্ডিংয়ের ঘটনা আগে খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে এটি বাড়তে থাকায় 2017 সালে আইসিসি পেনাল্টির নতুন নিয়ম চালু করে। আইসিসির সেই নিয়মটি জানিয়ে শেষ করছি। আইন অনুযায়ী কোনো ফিল্ডার তার কথা বা কাজ দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানের মনোযোগ ভিন্নমুখী করলে বা বিভ্রান্ত করার চেষ্টা কিংবা বাধার সৃষ্টি করলে তা অন্যায্য হবে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।